সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, দুনিয়ার মানুষদেরকে ঐলান দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. একটা জবান চুপ থাকবে না, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বর্ণনা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা নিশ্চয়ই ইয়ামুরু মাসাজিদাল্লাহ মসজিদ তো তারাই আবাদ করতে পারে, মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বলেন না সুবহানাল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির যারা আখিরাতের উপরে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া আকামাস সালাতা আর যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা আর যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াখশা আর যারা ভয় করে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আয়াতের অর্থের দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এই মসজিদ তো তারাই আবাদ করতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা ছাড়া কি আল্লাহর ঘর মসজিদ আসতে পারে? আর একটু জোরে বলেন সম্ভব? আল্লাহর ঘর মসজিদে পাঁচ ওয়াক্ত হাজিরা তো তারাই দেয় যারা আল্লাহ উপরে ঈমান আছে, ঠিক কি না বলেন? যারা আমার আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার রাসূলকে রাসূল বলে মানে, ইসলামকে যারা সঠিকভাবে মানে, তারাই আল্লাহর ঘর মসজিদে আসতে পারে, ঠিক কি না বলেন? মুহিব্বি মিডিয়া, সরল সঠিক পথের সন্ধানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটা ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন যেই ঘরটার নাম মসজিদ। কি একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলতে হবে কি মসজিদ কার ঘর? আর একটু জোরে শুনতে চাই, কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহর মনোনীত আল্লাহ রাব্বুল আলামিনের মঞ্জুরকৃত বান্দা ছাড়া কি কেউ আসতে পারে? আর একটু জোরে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে তারাই আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ তারাই আবাদ করতে পারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য মঞ্জুর করে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে দয়া করে মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে মনোনীত করা হয় ওই লোকগুলোই আল্লাহর ঘর মসজিদে আসতে পারে, ঠিক কিনা বলুন? এছাড়া কোনোদিন সম্ভব কত মানুষ, অনেক লোক আছে দেখবেন যারা সকালবেলা নিয়াত করছে যে জুমার নামাজটা আজকে আদায় করব, কিন্তু পারিবারিক হয়তো কোনো সমস্যা বা ব্যক্তিগত সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা, যানবাহনের ত্রুটি, যে কোনো যান্ত্রিক ত্রুটি, যে কোনো কারণে দেখা যাবে যে হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি জুমার নামাজটা আদায় করতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজের প্রারম্ভেই শুরুর দিকেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন।
এজন্য আরো একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এতটা বেশি পরিমাণে ভালোবাসেন যা বর্ণনা দিয়ে শেষ করা কোনোদিনও সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা বান্দাদেরকেই এই মসজিদে নিয়ে আসেন ঠিক না তো প্যারা হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঘর মসজিদ আবাদ করা বলেন মসজিদে আবাদ বলতে মসজিদ আবাদের কয়েকটা ধরন আছে কয়েকটা ধরন তার ভিতরে একটা ধরন হলো মসজিদ আবাদ করবে মুসল্লিরা ইবাদতের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন মসজিদ আবাদ হবে কিসের মাধ্যমে একটু জোরে বলেন তো এই ইবাদতটা কয়েকটা প্রকার হতে পারে একটা শারীরিক ইবাদত আমরা নামাজের মাধ্যমে করে থাকি ঠিক কি না বলেন পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ সহ আমরা মসজিদে জামাতের সহিত বা একা একা মসজিদে যখন আদায় করি এই শারীরিক ইবাদত নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আমরা মসজিদ আবাদ করে থাকি ঠিক কি না বলেন এরপরে আরেকটা আবাদ হলো আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে মসজিদের উন্নয়ন প্রকল্প কাজে শরীক হয়ে আপনার মসজিদকে আমরা আবাদ করি তাহলে কয়টা মাধ্যম বলেন একটা হলো আর্থিক ইবাদত আর একটা হলো শারীরিক ইবাদত হলো নামাজ নফল ইবাদত যা আমরা মসজিদে করে থাকি এটার মাধ্যমে আর একটা হলো আর্থিক ইবাদত এই দুইটা মাধ্যমে দুইটা পন্থায় মসজিদ আবাদ করে থাকি ঠিক কিনা বলেন প্যারায় হাজিরিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই পৃথিবীর সকল মানুষ ইচ্ছা করলে এই মসজিদ আবাদ করতে পারে না আল্লাহু আকবার বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন দুনিয়ার মানুষদেরকে ঐলান দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবা এর 18 নম্বর আয়াতে বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين একটা জবানও চুপ থাকবে না চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার ইয়া রাইহাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বর্ণনা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইন্নামা নিশ্চয়ই ইয়ামুরু মাসাজিদাল্লাহ মসজিদ তো তারাই আবাদ করতে পারে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে বলেন না সুবহানাল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যারা আখিরাতের উপরে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে ওয়া আকামাস সালাতা আর যারা নামাজ কায়েম করে ওয়া আতাজ যাকাতা আর যারা যাকাত আদায় করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াখশা আর যারা ভয় করে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে বলেন না সুবহানাল্লাহ প্যারায় হাজিরিন আয়াতের অর্থের দিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিলেন ও দুনিয়াবাসী তোমরা শোনো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এই মসজিদ তো তারাই আবাদ করতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা ছাড়া কি আল্লাহর ঘর মসজিদ আসতে পারে
আরেকটু জোরে বলেন সম্ভব না। আল্লাহর ঘর মসজিদে পাঁচ ওয়াক্ত হাজিরা তো তারাই দেয় যারা আল্লাহর উপরে ঈমান আছে, ঠিক কি না বলেন? যারা আমার আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার রাসূলকে রাসূল বলে মানে, ইসলামকে যারা সঠিকভাবে মানে, তারাই আল্লাহর ঘর মসজিদে আসতে পারে, ঠিক কি না বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা বিশ্বাস রাখে নামাজ কায়েম করে বেয়ারায় হাজির মসজিদে আসে কি নামাজ পড়ার জন্য না? একটু জোরে বলেন তো। মুমিন বান্দা মুসলমান বান্দা মসজিদে আসে কিসের জন্য? একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন, কিসের জন্য? ওয়াকামাসসালাতান, যারা নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাতান, আর যারা যাকাত আদায় করে, অর্থাৎ এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পুরোপুরি মানে। কিন্তু বেয়াড়াই হাজিরিন, আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় ছাড়া কি আল্লাহকে মানে? আল্লাহকে যারা ভয় করে তারাই তো আল্লাহর উপর ঈমান আনে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মসজিদ তারাই আবাদ করতে পারে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা সে একমাত্র কার ভয় অন্তরে রাখে? একটু জোরে বলেন তো। দুনিয়ার কোন রাজা বাদশাহ, কোন মন্ত্রী মিনিস্টারের, কোন নেতার একমাত্র তার অন্তরে ভয় থাকে আল্লাহর। কার ভয়? একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন, কার? বেয়ারায় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না তারাই তো মসজিদ গুলোকে আবাদ করে থাকে। আল্লাহ একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বস্তুত তারাই তো হলো সঠিক পদের অধিকারী, সঠিক পথের অনুসন্ধানকারী, তারাই হলো মিনাল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ মসজিদগুলো তারাই আবাদ করতে পারে যারা হেদায়েত প্রাপ্ত, আর যারা মসজিদ আবাদ করবে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ সালাত জামাতের সহিত, বা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং মসজিদের প্রত্যেকটা ক্ষেত্রে আর্থিক এবং শারীরিক দুই দিক থেকে আবাদ করবে, তারা হলো সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? বেয়ারায় হাজিরিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ইবাদত আছে, যতগুলো বন্দেগি আছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার জান এবং মাল উভয় চান। কি চান? একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন। দেখেন, আপনি যদি এই মসজিদকে আবাদ করতে হয়, মসজিদের আবাদের ধরন দুইটা, একটা হলো শারীরিক ইবাদত সালাত, আর একটা হলো আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত না, মসজিদ আপনি নামাজ পড়বেন, মসজিদ যদি সুন্দর না হয়, মসজিদে যদি এই আলো বা এই ফ্যান লাইট যদি সিস্টেম না থাকতো, এখানে বসার পরিবেশ থাকতো না, এইটা করতে হলে আর্থিক ইবাদতের প্রয়োজন আছে কি নাই, আর্থিক অনুদানের দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস চান, একটা হলো জান আর একটা হলো মাল। কি চান? একটা হলো শারীরিক ইবাদত আর একটা হলো আর্থিক ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়ানুসুকি, আমার কুরবানি, নামাজটা হলো শারীরিক ইবাদত আর ওয়ানুসুকি কুরবানি হলো আর্থিক ইবাদত, ঠিক কিনা বলেন? ওমাহিয়ায়া, আমার জীবন,
মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহ আর একটু জোরে বলেন কার জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে দিলেন সুন্দরভাবে কুল ইন্না সলাতি ইসলামার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াতের জিন্দেগি ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু একমাত্র কার জন্য আর একটু চিল্লায় বলেন না কার জন্য এজন্য পেয়ারায় হাজিরিন একজন বান্দার আর্থিক ইবাদত হবে কার জন্য বলেন আল্লাহ শারীরিক ইবাদত কার জন্য আল্লাহ মানুষের হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালিত হবে কার জন্য পরিচালিত হবে একটু জোরে বলেন এজন্য পেয়ারায় হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ দ্বারা আবাদ করবেন মসজিদগুলো যারা আবাদ করবে এক নম্বরে শারীরিক ইবাদত তো আছেই পাশে পাশে আবার আর্থিক ইবাদতের প্রয়োজন আছে কিনা একটু জোরে বলেন আছে এখন শারীরিক ইবাদত আমরা বুঝি নামাজ নফল ইবাদত আমরা মসজিদে বসে করব কিন্তু এর পাশাপাশি আপনাকে আমাকে আর্থিক ইবাদত যেটা আছে আর্থিকভাবে অনুদানও আপনাকে আমাকে মসজিদে দিতে হবে ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা পেয়ারায় হাজির আমরা একটু হাদিসের দিকে যাব আল্লাহর হাবিব বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুদর শরীফ করেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম sallallahu alaihi wasallam hashar habe tamar jomin ummat bolben pani pani nabi bine pani dar shaddho karone sallallahu alaihi wasallam sallallahu আমাদের পক্ষ থেকে যদি আবাদ করতে হয় দুইটা পন্থায় আপনাকে আমাকে মসজিদ আবাদ করতে হবে একটা হলো শারীরিক ইবাদত নামাজ ও নফল ইবাদতের মাধ্যমে আর একটা হলো আপনার আর্থিক ইবাদত যেটা হলো মসজিদে অনুদানের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে ঠিক কিনা বলেন পেয়ারায় হাজিরিন আর আমরা যদি এই মসজিদগুলোতে আর্থিকভাবে যদি অনুদান প্রদান করি মসজিদের উন্নয়ন কাজে যদি আপনি আমি শরীক হই আপনার আমার জন্য কি প্রতিদান রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফান উসমান কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার পেয়ারায় হাজিরিন উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে পড়লি তো তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আল্লাহর ওয়াস্তে একখানা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেবে বলেন না সুবহানাল্লাহ এই হাদিসের ভিতরে কোন ভুল আছে না বুখারি এবং মুসলিম শরীফের হাদিস যে হাদিসটা বুখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের পরে এই পৃথিবীতে যে সহি কিতাব আছে এই কিতাবের ভিতরে অন্যতম একটা সহি কিতাব হলো সহিহুল বুখারি কি নাম বলেন
যেই সহিহুল বুখারী সম্পর্কে সকল আইম্মা কেরাম মুস্তাহিদিন ফকি মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন এই কিতাবটা সহিহ বলেন না সুবহানাল্লাহ সেই কিতাব থেকে হাদিস বয়ান করা হয়েছে যে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি একটা ঘর নির্মাণ করে দিবে বলেন না সুবহানাল্লাহ কে কে চান জান্নাতে একটা বাড়ি হোক একটু হাতটা জাগান তো নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার সবাই চান মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দাও সকলে চান না জান্নাতে একটা বাড়ি হোক সকলে চান না একটু জোরে বলেন তো চান কিনা প্রিয় হাজিরিন এখন আমরা এখানে যারাই আছি 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকার মালিক হলেও একার পক্ষে একটা মসজিদ অনেক সময় নির্মাণ করা সম্ভব আর একটু জোরে বলেন সম্ভব হয় কিন্তু 10 এর লাঠি 1 এর বোঝা 10 জনে মিলে একটা ঘর মসজিদ স্বয়ং সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া রাখা সম্ভব ঠিক কিনা বলেন ঠিক আর একটু জোরে বলেন সম্ভব কিনা ঠিক এই শরীফবাগ জামে মসজিদ শুরু লগ্ন থেকে কাজ হয়ে আসছে এখনো কাজ চলতেছে ঠিক না প্রিয় হাজিরিন আল্লাহর ঘর মসজিদ আল্লাহ সবাইকে দাঁড়ান আবাদ করান না নবীউনা হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নবীউনা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দ্বারা মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আবাদ করাইছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর শরাব পান করার জন্য যখন অর্ডার দিয়া দিলেন নবীউনা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এ মালিক আপনি আমাকে মৃত্যুর শরাব পান করতে বলতেছেন কিন্তু আমার অধীনে এক নয় দুই নয় কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ জিন তারা কাজ করতেছে জিন ভূত দেবগণ কাজ করতেছেন পাহাড় থেকে পাথর কাইটাই না বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও নবী সুলাইমান আমি আল্লাহ তোমাকে মৃত্যুর শরাব পান করতে বলেছি তুমি মৃত্যুর শরাব পান করো আর আমার ঘর মসজিদ বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস আবাদ করার দায়িত্ব আমি আল্লাহর বলেন না সুবহানাল্লাহ ইতিহাস তাফসীর খুললে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীউনা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু ঠিকই দিলেন কিন্তু তাকে একটা লাঠির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় রেখেছিলেন এক নয় দুই নয় কয়েক হাজার বছর জিন ভূতগণ যখন কাজ শেষ কইরা নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন তখনই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে ওই লাঠি গুনে খাইল পোকায় খাইল নবীউনা সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গিয়েছিলেন বলেন না সুবহানাল্লাহ হাজিরিন আল্লাহ রাসূলের জামাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি একদিন তার স্ত্রী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ে জ্বর আসলেন বুখারী শরীফের হাদিস একটু খেয়াল করে শুনেন জ্বর আসার পরে আম্মা দান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আনারস আছে না আনার এই আনার খাইলে কিন্তু জ্বর কমে আপনারা জানেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আবু প্রাণের স্বামী আমার গায়ে যে জ্বর আসছে এই জ্বরের প্রতিষেধক স্বরূপ আপনি আমাকে একটা আনার এনে দেন আনারস এনে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাজারে চলে গেলেন অনেক খোঁজাখুঁজি করার পরে একটা আনার পেলেন আনারস পেলেন কিন্তু আনারসটা যখন তিনি নিয়ে আসতেছিলেন পথিমধ্যে একজন অসহায় ব্যক্তি সাহাবীদের ভিতর থেকে তিনি এসে বললেন হে আল্লাহর রাসূলের জামাতা হে আল্লাহর বান্দা আমি খুব অসুস্থ বোধ করতেছি আমাকে তোমার এই আনার থেকে আমাকে একটু দান করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি
ওই আনামটার অর্ধেক ওই ব্যক্তিকে দান করলেন, ওই ব্যক্তি অর্ধেক খাওয়ার পর বলতেছে হে আলী আমার অসুখ তো অর্ধেক সেরে গিয়েছে, আমি যদি আনারটা পুরোপুরি খেতে পারতাম তাহলে মনে হয় আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর প্রতি দান করলে ওই দান তো বিফলে যায় না। তিনি আনারটা পুরোপুরি তাকে দান করে দিলেন, ওই অসহায় ব্যক্তি আনারটা পুরোপুরি খেয়ে তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। কিন্তু এখন তিনি যখন বাড়ির দরজায় আসলেন, বাড়ির দরজায় এসে স্ত্রী বলছে আনার নেওয়ার জন্য, আনার তিনি কেড়ায় করছেন আমার দান করে দিয়েছেন, বাড়ির দরজায় এসে একটু কাজু বাজু করতেছে যে ঘরের ভিতরে ডুববে কি ডুববে না, এমন মুহূর্তে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ওগো প্রাণের স্বামী আপনি বাহিরে দাঁড়িয়ে কেন আপনি ভিতরে আসেন, কোথায় আপনার আনার, আপনি আনার আনেন নেই? বলতেছে দেখো আমি তো আনার তো একটা পেয়েছিলাম কিন্তু আনারটা আবার আমি খরচ করে ফেলেছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনা বললেন ফাতেমা, যে তিনি বললেন যে হে আলী হে আমার প্রাণের স্বামী আপনি এই আনার ক্রয় করলেন আবার খরচ করলেন, মানে বলতেছেন যে আমি আনার একটা ক্রয় করেছিলাম কিন্তু আনারটা প্রতিমধ্যে একজন অসহায় ব্যক্তিকে আমি দান করে দিয়েছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো প্রাণের স্বামী এজন্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনি এমনি সুস্থ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো প্রাণের স্বামী আমার আর আনারের দরকার নাই, আপনি ঘরের ভিতরে চলে আসেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইজন যখন ঘরের ভিতরে যাইতেছিলেন ইন্টিমেন্ট টাইম, এমনি মুহূর্তে আল্লাহ রাসূলের বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা আঘাত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সীকে দেখে বললেন ওগো সালমান ফার্সী আপনি আল্লাহ রাসূলের দরবারে বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনি আমার দরবারে আমার বাড়িতে কেন আসলেন, আপনি আমাকে যদি খবর দিতেন আমি আপনার কাছে চলে যেতাম। সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আলী আমি তো এমনি এমনি আসি নাই, এই যে আমার মাথায় কতগুলো আনার আছে আমি আর বহন করতে পারতেছি না, আনারগুলো তুমি নামাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে আনারের দিন আপনার পাত্রটা আসলেন, পাত্রটা মাথা থেকে নামাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো তিনি নামাইয়া গোনা শুরু করলেন। সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন কি ব্যাপার আনার কেন গুনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার গুলো গুনলেন এক এক করে নয়টা আনার গোনার পরে বলতেছেন ও আল্লাহ রাসূলের বয়োজ্যেষ্ঠ সাহাবী আপনি এই আনার মনে হয় আল্লাহ রাসূল আমার বাড়িতে দেওয়ার জন্য বলেন, আপনি ভুলে আপনি আমার কাছে আসছেন। সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না 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 আল্লাহ রাসূল একাধিকবার বলেই আপনার কাছে আমাকে পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার বাড়িতে যদি আসে তাহলে 10টা আনার আসবে 9টা আনার আসবে না, বলেন না সুবহানাল্লাহ। বলছে কেন তোমার বাড়িতে 9টা আনার কেন আসবে না 10টা আনার কেন আসবে, বলতেছে দেখেন আল্লাহ রাসূলের মুখের বাণী যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা 10 টাকার নিয়ামত দান করবে, 10 গুণ তার প্রতিদান বাড়ায় দেবে, বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার বাড়িতে আমি যেহেতু আল্লাহর পথে 1টা আনার দান করছি আল্লাহ আমার বাড়িতে পাঠাইলে 10টা আনার পাঠাইবে 9টা আনার না, বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে পরনে যে চাদরটা ছিল চাদরের নিচ থেকে ভূগোলের নিচ থেকে একটা আনার বের করে দিলেন, বললেন যে ও আলী এই 10টা আনারই আল্লাহ রাসূল তোমার জন্য পাঠাইছেন, কিন্তু যখন 10টা আনার পাঠাইছিলেন ওই ব্যক্তিকে আমরা চিনি নাই, ওই ব্যক্তি অন্য কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আপনার জন্য পাঠাইছে জান্নাতের আনার, যেহেতু আপনি আল্লাহর পথে একটা আনার দান করছেন এজন্য আল্লাহ আপনার জন্য 10টা আনার পাঠাইছে। আমি পথিমধ্যে
চিন্তা করলাম যে আল্লাহ রাসূলের কাছে কেন 10টা আনার আসলো, এর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে। এইজন্য আমি একটা আনার আমি ঘুজিয়া রাখছিলাম। এখন আমার আমি প্রমাণ হয়ে গেল যে কারণটা হলো যে আপনি আল্লাহর পথে একটা আনার দান করছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত থেকে 10টা আনার পাঠাইছে। সুবহানাল্লাহ।